Subscribe to my channel and click on the bell icon to get notifications about new videos. হ্যালো বন্ধুরা, আমি আয়ান, টেক ফ্যাক্টস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের স্লো স্পিডকে ফাস্ট করতে পারেন। আমরা যখন আমাদের কম্পিউটার বহুদিন ধরে ব্যবহার করি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম রানিংয়ের কারণে অথবা সফটওয়্যার কিছু প্রবলেমের কারণে অথবা হার্ড ডিস্কে প্রবলেম থাকার কারণে আমাদের কম্পিউটারটি স্লো হয়ে যায়। অনেক সময় আমরা কোনো প্রোগ্রাম রান করতে চাই, অনেক দেরি হয়, অনেক সময় নেয়। তো আজকে আমি যে প্রসেসটি আপনাদের দেখাচ্ছি, এই প্রসেসটি যদি আপনি ঘন ঘন অথবা মাসে একবার যদি আপনার কম্পিউটারে প্রয়োগ করেন, তাহলে আপনার কম্পিউটারটি অনেক ফাস্ট হবে এবং সাথে সাথে আপনার হার্ড ডিস্কটিও ভালো থাকবে। তো কিভাবে এই প্রসেসটি কমপ্লিট করবেন এটি জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন, ফিরে আসছি ইন্ট্রোটির পর। তো আপনার পিসিতে এই প্রসেসটি শুরু করার পূর্বে আপনার কম্পিউটারের সমস্ত রানিং যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলোকে বন্ধ করুন, এবং সাথে সাথে আপনি যদি পিসি ইউজ করেন যেটা ডেস্কটপ পিসি, তো ডেস্কটপ পিসিকে এই প্রোগ্রামটি শেষ হওয়া পর্যন্ত সচল রাখার ব্যবস্থা করুন। এই প্রসেসটি করার জন্য প্রথমে আপনাকে আপনার কম্পিউটারের যে সার্চ বার, যে আমরা যারা উইন্ডোজ 10 ইউজ করে এরকম দেখবেন সার্চ বার থাকবে, সার্চ বারে যে লিখবেন হচ্ছে ডিস ডিফ্র্যাগমেন্টর, TISK TF লিখলে চলে আসবে ডিফ্র্যাগমেন্টর। এখান থেকে আপনি যেতে পারেন, অথবা যদি আপনি চান না আমি অন্যভাবে যাব, সেটির জন্য যদি আপনি আপনার উইন্ডোজ 7 ইউজ করেন তাহলে প্রথমে আপনি যাবেন আপনার কম্পিউটারের অল প্রোগ্রামে, সেখান থেকে যাবেন হচ্ছে অ্যাক্সেসরিজে যাওয়ার পর দেখবেন হচ্ছে সিস্টেম টুল লেখা আছে, এবং সিস্টেম টুলের ভিতর দেখবেন ডিস ডিফ্র্যাগমেন্টর। এবং যারা আমরা উইন্ডোজ 10 ইউজ করি তারা আপনার স্টার্ট মেনুতে যাবেন, যাওয়ার পরে আপনার অল প্রোগ্রামের নিচের দিকে দেখবেন উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুল লেখা আছে। তো এই উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুলে যদি ক্লিক করেন নিচের দিকে দেখবেন ডিস ডিফ্র্যাগমেন্টর অ্যান্ড অপটিমাইজড ড্রাইভ লেখা আছে, তো এটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অপটিমাইজড ড্রাইভস চলে আসবে। তো এখান থেকে আপনাকে যে সি ড্রাইভ দেখতেছেন সি ড্রাইভে সিলেক্ট করে আপনাকে অ্যানালাইজে ক্লিক করতে হবে। তো এটি আপনার ডিস্কের সাইজ অনুযায়ী যায় সময় নিবে। তো দেখুন আমার এখানে ডিস ডিফ্র্যাগমেন্টের ফ্র্যাগমেন্টের জায়গায় 0% দেখাচ্ছে। যদি আপনার এখানে 10%-এর বেশি বা 10% দেখায় তাহলে আপনাকে আপনার ডিস ডিফ্র্যাগমেন্টের অপশনটি করতে হবে। তো আমার যেহেতু 0% দেখাচ্ছে তো এখানে আমার করা লাগতেছে না। যদি আপনার এখানে 10% বা 10%-এর বেশি দেখায় তাহলে আপনি এখানে জাস্ট সিম্পলি অপটিমাইজে ক্লিক করবেন। আর যারা উইন্ডোজ 7 ইউজ করেন ডিফ্র্যাগমেন্ট ডিস্ক লেখা থাকবে, তো এখানে ক্লিক করবেন, করলে আপনার ডিস ডিফ্র্যাগমেন্টের অপশনটি চালু হয়ে যাবে, এবং এটি আপনার কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। তো আপনার ডিস ডিফ্র্যাগমেন্ট অপশনটি বা প্রোগ্রামটি শেষ হয়ে যাওয়ার পর জাস্ট সিম্পলি ক্লোজ করে দিবেন। তো ক্লোজ করার পরে বা আপনার ডিস ডিফ্র্যাগমেন্টের প্রক্রিয়াটি কমপ্লিট করার পরে আপনার পিসিটির অনেক ভালো একটি ফিডব্যাক পাবেন, আপনার পিসিটি ভালোভাবে কাজ করতেছে। তো আপনার হার্ড ডিস্কটিকে ভালো রাখার জন্য মাসে একবার অন্তত আপনি ডিস ডিফ্র্যাগমেন্টর চালু করবেন, অথবা ওখানে আপনার অটোমেটিকলি ডিফ্র্যাগমেন্ট অপশন আছে ওটিকে অন করে দিবেন, তাহলে অটোমেটিকলি এটি করে নেবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা আছে লাল অক্ষরে, তো এটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। খুদা হাফেজ।